আজকে আমি দেখাবো সাবুদানার পায়েস। কড়াইতে আমি 750 ml দুধ দিয়েছি, ফুল ক্রিম দুধ, যেখানে দুটি তেজপাতা, দুটি ছোট এলাচ, দুটি লবঙ্গ এবং একটি দারচিনি ভেঙে আমি দুধের সঙ্গে ফুটতে দিয়েছি। আর বাটিতে আমি জল ঝরানো 500 গ্রাম বড় দানা সাবু রেখেছি। সাবুগুলো যখন ভেজাবেন, 2-3 বার খুব ভালো করে জলে ধুয়ে দেবেন, সাবুদানার স্টার্চ আছে সেটা বেরিয়ে যাবে। তারপর অল্প একটু জলে 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখবেন, দেখুন কতটা ফুলে হয়েছে, সাবুদানা খুব ফোলে। তারপর জল ঝরিয়ে তারপর রান্নার প্রিপারেশন করবেন। ফুটে উঠেছে, আমি ভেজানো এবং জল ঝরানো সাবুগুলো আস্তে আস্তে দুধের ওপর দিয়ে দিচ্ছি, দেখুন কেমন ঝরঝরে হয়েছে। সাবুদানা দেবার পর নাড়িয়ে যেতে হবে, না নাড়ালে লাম হয়ে যাবে। এই দেখুন কেমন ঝরঝরে আছে। সমানে নাড়িয়ে যেতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে সিমে করে নাড়াতে হবে। আমি 150 গ্রাম দুধের মধ্যে যেরকম বাড়িতে আমার ড্রাই ফ্রুটস যেরকম ছিল ভিজিয়ে রেখেছি প্রায় 8 ঘন্টা। এর মধ্যে আমি 300 গ্রাম লাল বাতাসা অ্যাড করেছি। মিষ্টিটা বুঝে দেবেন, যা যে যেরকম মিষ্টি খায় সেরকম দেবেন। এরপর আমি দুধে ভেজানো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। এবং এর সঙ্গে আরও 300 গ্রাম দুধ আমি অ্যাড করছি। সাবুদানাগুলো যখন ক্রিস্টালের মতন হয়ে যাবে তখনই বুঝবেন যে সাবুদানা সেদ্ধ হয়ে গেছে এবং পায়েসটা রেডি হয়ে গেছে। আমার আর কিছুক্ষণ সময় আছে, একটু পরেই আমি নামিয়ে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় হেলদি পায়েস। যখনই পায়েস করবেন তখন চেষ্টা করবেন ফুল ক্রিম দুধ দিয়ে পায়েস করতে, খুব টেস্টি হবে। দেখুন সাবুদানাগুলো ক্রিস্টালের মতন হয়ে গেছে, স্ফটিক আকার দেখতে পাচ্ছেন, সেদ্ধ হয়ে এসছে সাবুদানাগুলো। আর কিছুক্ষণ নাড়ানোর পরই আমার পায়েস রেডি হয়ে যাবে। আমার সাবুদানার পায়েসটি হয়ে গেছে, দেখুন কি ক্রিমি হয়েছে জিনিসটা এবং খুবই সুস্বাদু খেতে হয়। আমি নামানোর আগে রোজ ওয়াটার দেব। ছিপিতে করে 2 ছিপি রোজ ওয়াটার দেবেন, খেতে খুবই সুস্বাদু হবে। আমার সাবুদানার পায়েস রেডি। এবার আমি এটাকে ঠান্ডা করবো।